থাকে। আছে না নাই? স্বামীর সামনে পচা জামা, সিরা জামা, চুলের মধ্যে নাই সুগন্ধি, নিজেকে গুছিয়ে রাখে না, সামলে রাখে না, কাজের বুয়ার মতো নিজেকে উপস্থাপন করে স্বামীর সামনে, আর বাইরে গেলে মেকআপ করে পার্লারিং করে যায়। হওয়া দরকার ছিল উল্টা, বাইরে আপনি সাদা সিধা ভাবে যাবেন, বোরকা দিয়ে নিজেকে ঢেকে যাবেন। বাইরে যাওয়ার সময় কোনো নারী পারফিউম ইউজ করে যেতে পারবে না। নারীরা যত পারফিউম ইউজ করতে মনে চায় আপনার বেডরুমে, আপনার স্বামীর সামনে, ঠিক কিনা? স্বামীর সামনে পারফিউম ইউজ করেন, নিজেকে উজাড় করে সাজান স্বামীর জন্য। এই প্রতিটা সাজুগুজুতে সওয়াব আছে না নাই? ইসলাম কতটা চেক এন্ড ব্যালেন্স, কতটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা, খবরদার! নারীরা ডিওডোরেন্ট ইউজ করে বাইরে যেতে পারবে, যেটা সে তার আর্মপিটে ইউজ করে, কিন্তু ঝাঁঝালো পারফিউম বোরকার উপর দিয়ে মেরে কোনো নারী বাইরে যেতে পারবে? কথা বলেন, সুনানে নাসাইর হাদিস, আল্লাহর হাবিব বলেন, আইয়ুমা ইমরাতিন ইস্তাআজারাত নাফসাহা ফামাররাত আলা কওমিন লিয়াজিদু রিহাহা ফাহিয়া জানিয়া। কোন নারী যদি তার জামার উপর দিয়ে পারফিউম মেখে পুরুষ লোকের দৃষ্টি আকর্ষণের জন্য ঘরের বাইরে বের হয়, যতটা পুরুষ তার চেহারার দিকে লুলুপ দৃষ্টি নিয়ে তাকাবে, ততটা পুরুষের সাথে জিনার গুনাহ ওই মহিলার আমল নামায় তুলে দিবে। কে পারফিউম মেখে যদি কোনো নারী বের হয় এই উদ্দেশ্যে যে ছেলেরা আমাদের প্রতি আকৃষ্ট হবে, যতটা ছেলে তার দিকে তাকাবে প্রত্যেকটা ছেলের সাথে জিনার গুনাহ আল্লাহ তাআলা এমনি তার আমল নামায় তুলে দিবে। নাউজুবিল্লাহ পড়েন, এজন্য খবরদার, নিজেকে সাজিয়ে গুজিয়ে স্বামীর সামনে উপস্থাপন করুন, সাজিয়ে গুজিয়ে। অনেক স্ত্রীরা আছে ড্রাইভারের সাথে কথা বলার সময় মিষ্টি হাসি দিয়ে কথা বলে, বাজারে শপিং করতে গেলে সালাম আলাইকুম ভাই কেমন আছেন, কি সুন্দর সালাম আলাইকুম, স্বামীর সামনে আসলে আর এই মিষ্টি কথাটা নাই। আসলে না নাই? বাইরে তোমার চিকন গলায় কিসের সালাম আলাইকুম? হ্যাঁ না, বাইরে আপনি সালাম আলাইকুম দিতে যাবেন না, ঝটপট করে কর্কট ভাষায় কথা বলে শেষ। কেউ ফোন দিয়েছে, হ্যালো কে? স্বামীকে চায়, উনি বাসায় নাই, কাট। কারে চান? আপনার হাজবেন্ডের নাই, কাট। মিষ্টি মিষ্টি সালাম আলাইকুম সালাম আলাইকুম বলা যাবে নাকি? খবরদার, খবরদার, বাজার করতে গেলে কি মিষ্টি হাসি, দোকানে গেলে কি মিষ্টি আলাপ, ড্রাইভারের সাথে কি সুন্দর কথা, সিএনজি ওয়ালার সাথে কি সুন্দর আলাপ, আর ঘরে আসলে এই চেহারাটা এরকম করে রাখে। আসলে নাই? ঘরে আসলে স্বামীর সাথে খিটখিটে মেজাজ না, বোনেরা উল্টো করে ফেলছেন আপনি, বরং স্বামী ছাড়া অন্যদের সাথে কথা শর্টকাটে সারবেন, যাতে কোনো ফেতনা চলে না আসে, চিল্লায় বলেন ঠিক কিনা?